মা ওয়াদা রহমান ওয়া সাদাকাল মুরসালুন। আজামতু আলাইকুম, আজামতু আলাইকুম ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি রাবাতান রাবাতান মাহালান মাহালান নাশারান নাশারান মাহাশারান মাহাশারান বেহাক্কে সুলাইমান পয়গম্বর ইবনে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। হাজির শাহ, হাজির শাহ, হাজির শাহ। ইয়াকাহাল জলবং শরীবে আন্তাল্লাযি লা ইউতাক ইন্তিকামানু ইয়াকাহাল 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 আলাইহি আনে ইনে বাশাত ইনফারাকনাল বাররাক ওয়া আনফারাকনাল বাররাক ইয়া জানু জাফলু ইয়া জানু জাফলু ইয়া কাফহু ইয়া কোনাকে হিতকু ইয়া মৌসুম ইয়া লুজামিরা ইয়া আশুদা শব ইয়া বিবাদ ভিকু ইয়া ফিজি ইয়া আব্দুহু ইয়া ওলিয়া মুর্শিদ মদদ ফরমা মদদ ফরমা মদদ ফরমা ইয়া মুফাহা হু ইয়া আমুফাহা হু ইয়া আজআকা ইয়া বজমুরে ইয়া তানামে ইয়া আও আও ইয়া মাহাদেব ইয়া মনিরাজ ইয়া ইমোহিদা ইয়া ওলিয়া মুর্শিদ ইয়া কনস্তাইন ইয়া কনস্তাইন ইয়া কনস্তাইন। আমি আমার মহান মুর্শিদ কিবলা ও কাবা পবিত্র কদম মোবারকে লক্ষ কোটি ভক্তি ও চুম্বন রেখে এবং আমার গুরু মায়ের পবিত্র কদম মোবারকে ভক্তি ও চুম্বন রেখে এবং আউলাদে মুর্শিদ বাবা নাহিদ শামসের তাবরিজ ও বাবা বেদম ওয়ারসি পবিত্র কদম মোবারকে ভক্তি ও চুম্বন রেখে এবং সমস্ত আউলাদে মুর্শিদগণের পবিত্র কদম মোবারকে ভক্তি ও চুম্বন। বাবা জান তার পবিত্র বাণী মোবারকে এবং বই মোবারকে বলেছেন, জ্ঞান দুই প্রকার, একটা সিনার জ্ঞান, একটি মাথার জ্ঞান। মাথার জ্ঞানে যারা জ্ঞানী সমাজে তাদেরকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর এবং বিভিন্ন নামে তাদেরকে আখ্যায়িত করা হয়। আর সিনার জ্ঞানে যারা জ্ঞানী হয় তাদেরকে আল্লাহর ওলি, গাউস কুতুব, আবদাল বলে সম্বোধন করা হয়, আখ্যায়িত করা হয়। এর মধ্যে আবার মাথার জ্ঞানে যারা জ্ঞানী তারা একটু বলে বেশি, সিনার জ্ঞানে যারা জ্ঞানী তারা একটু বলে কম, কারণ এটাও দয়ালি না খেলা বোঝা মুশকিল। আমি মাথার জ্ঞানেও জ্ঞানী না, সিনার জ্ঞানেও জ্ঞানী না, আমি হচ্ছি ওদের কি বলা হয় যে রিমিক্স একটা আদি আছে, এই থেকে কতটুক কোন থেকে কতটুক, এইভাবে কোন রকমের বাইরে চলে যায়। আমার জ্ঞান বলতে কোনো কিছুই না, শুধু বাবা জানের এখানে বাবা জান বলে এর জন্য। এখন আমরা কি বলবো, আমার কি যোগ্যতা আছে এখানে বলার, কোনো যোগ্যতাই নাই। আমি কোথাও এক জায়গায় শুনছি আমরা যে পড়ি আসসালামু আলাইকুম ইয়া ইমাম আব্দুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আল্লাহর রাসূলগণকে আমরা সালাম জানাই, আমাদের কি যোগ্যতা আল্লাহর রাসূলকে সালাম জানানো, আমাদের কি কামাই আছে? ওরকম কোনো কামাই নেই। তারপরও এই যদি ওনারা একবার দয়া করে বলে ভালায় ওয়ালাইকুম আসসালাম, তাহলে আমার ভাগ্য পরিবর্তন হয়ে গেল। ওই আশাই তাদের রহমতের প্রয়োজন নাই, তারা নিজেরাই রহমত, কারণ কোরআনুল করিম আসছে ইন্না আরসালনাকা রাহমাতাল লিল আলামিন, যে আমার হাবিব আপনাকে এই জগৎ সমূহের রহমত হিসেবে প্রেরণ করেছে।